আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব, যাদের শীতকাল আসলে হাতে পায়ের চামড়া উঠে যায়, অনেক মেডিসিন সেবন ও ব্যবহার করার পরও হাতে ও পায়ের চামড়া ওঠা ভালো হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আলোচনা যাবার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন দিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। এখন মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, এটি হচ্ছে ডারম্যাক্স এস ওয়েনম্যান, এটি অপসোনিন ফার্মা লিমিটেডের একটি পণ্য। এটির দাম আপনাদের কাছ থেকে নিবে মাত্র 70 টাকা। এখন আপনাদেরকে বলে দিব ডারম্যাক্স এস ওয়েনম্যানটি ব্যবহার বিধি। ডারম্যাক্স এস ওয়েনম্যানটি দিবেন হাতে এবং পায়ের যে সকল জায়গায় চামড়া উঠতেছে সেই সকল জায়গায় দিনে দুবার, সকালে এবং রাতে, 15 দিন অথবা 1 মাস দিবেন। আর এর পাশাপাশি ক্যান্ডি রক্স ক্রিমটিও দিতে হবে। ক্যান্ডি রক্স ক্রিমটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। এই ক্রিমটি আপনাদের কাছ থেকে নিবে মাত্র 110 টাকা। এই ক্রিমটি ব্যবহার বিধি, হাতে এবং পায়ের যে সকল জায়গায় চামড়া উঠতেছে সেই সকল জায়গায় এই ক্রিমটি দিবেন প্রতিদিন রাতে, 1 মাস দিতে হবে। আর এই দুটি ক্রিম ও ওয়েনমেন্ট 1 ঘন্টা আগ পিস করে ব্যবহার করবেন। আশা করি এই ক্রিম ও ওয়েনমেন্টটি ব্যবহার করলে আপনাদের হাত ও পায়ের চামড়া ওটা বন্ধ হয়ে যাবে। আর এই মেডিসিনগুলো সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।